রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করতে চাইছে সিপিএম। নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে পথে নেমেছে বাম নেতৃত্ব। চলতি সপ্তাহেই ভাটপাড়ায় অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল মজদুর চটকল ইউনিয়নের তাদের কর্মসূচি। তার আগে গোলঘর পার্কে সমাবেশ করতে আসবেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। সমাবেশ সফল করার জন্য ভাটপাড়া জগদ্দলের বিভিন্ন এরিয়ায় প্রচার চালাচ্ছে বাম নেতৃত্ব। কাকিনাড়া বাজারে গান্ধী মূর্তি পাদদেশে ভাটপাড়া এরিয়া কমিটির তরফ থেকে আয়োজন করা হয়েছিল এক কুইজ কম্পিটিশনের। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য কমিটির সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দ। সেখানেই তিনি বলেন, তৃণমূল সরকারটা চোরেদের দল হয়ে দাঁড়িয়েছে। আমাদের কেন্দ্রীয় সমাবেশ সফল করার জন্য আমরা জনমানুষে জোরদার প্রচার চালাচ্ছি, ওই সরকারকে মানুষে উৎখাত করে দেবে। দেখুন, আমরা এই সম্মেলনটাকে সমস্ত ভাটপাড়া জগদ্দল হচ্ছে শ্রমিক মহল্লা, এ মজদুর কা মহল্লা হয়। আমরা সব মজদুরের কাছে আমাদের যে দাবিগুলো নিয়ে 27 দফা দাবি নিয়েগুলো নিয়ে বিশ্বমূল লড়াই করছে। একটা হচ্ছে 26,000 টাকা বেতন, বিভিন্ন মিলে গ্র্যাচুইটি পিএফের টাকা বকে আছে, পার্মানেন্ট নয় মজদুররা। আমরা এই দাবিগুলো নিয়ে শ্রমিকদের কাছে যাচ্ছি। পাশাপাশি রাজ্যে একটা চাকরি চুরির সরকার আর দিল্লিতে একটা লুটেরাদের সরকার, এই কথাও আমরা মজদুরদের কাছে বলছি। এবং শুধু মিটিং হচ্ছে না, কুইজ হচ্ছে, গান হচ্ছে, কাওয়ালি হবে, জলসা হবে, নাটক হচ্ছে, বক্তৃতা হচ্ছে, সব কিছু হচ্ছে। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।